হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে নানা ভাই ব্রাউনব্রেড থেকে চলে আসছে। নানা চলে আসছে গ্রাম থেকে। আর এতদিন তো এথিনার তুরানের এক্সাম ছিল, স্কুলে অ্যাসাইনমেন্ট জমা দিয়ে দিতে গেছিল। আর আসার সময় আমাদের জন্য অনেক কিছু নিয়ে আসছে, আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। আর আজকে অনেকদিন পর নানা চলে আসছে ব্রাউনব্রেড থেকে, আর এতদিন গ্রামে ছিল। আর গ্রাম থেকে কি কি নিয়ে আসছে আপনাদের সাথে শেয়ার করব। কি নিয়ে আনছে? লাউটা কি নিয়ে আনছে? আর কাঁচা কলা, গাছের কাঁচা কলা গাছের, তারপর ধনিয়া পাতা গাছের, তারপর বেলেম্বু গাছের, সবকিছুই গাছের। লাল শাক, পেঁপে, মেষ্টা পাতা গাছের, এগুলো কি আম্মু? দেখেন তোর তো একদম তোর তাজা লাল শাক। এগুলো নানা নিয়ে আসছে। আর আজকে কে কে আসছে? নানা আসছে, তুরান, আর আমার ছোট বোন এথিনা। নানা কেমন লাগতেছে অনেকদিন পর আসছেন? আর প্রিয়, তারপরে ইস্পিওদেরকে দেখছেন? এটা কিনা নো লাউর টুকা, না লাউর টুকা এগুলা। তারপর এখানে কি দেখাবো, পেঁয়াজ, রসুন, সব কিছু নিয়ে আসছে। আর এটা হলো মিষ্টি কুমড়া টুকা, আর এটা হলো লাউর টুকা। আর এদিকে তোরানো তোরানো চলে আসছে গ্রাম থেকে। না না, গ্রামও কেমন শীত, ঠিক আছে, ঢাকার থেকে অনেক বেশি। কারণ নানাকে দেখে মনে হয়েছে যে অনেক শীত, সুইটার লাগাই আসছে। তোরা নানা সুইটার লাগাই আসছে। নানা এটা কি? ও, এটা মিষ্টি কুমড়ার দোকান। ব্যাগে কি দেখাও তো, আর কি কি আছে সবাইকে দেখাই, যেহেতু আমি সবার সাথে শেয়ার করি, আপনাদের সবাইকে দেখাবো। কারণ এটা আমার ভালো লাগে, এটা আমার একটা ভালো লাগা নিয়ে আমি এই ভিডিওগুলো করি, এ ব্লগগুলো করি। মাছ, কি মাছ নানো? মিনি মাছ নিয়ে আসছে, একদম তরতাজা। আর এটা তেলাপিয়া মাছ, এগুলো হচ্ছে গরুর মাংস, সবগুলো ফ্রোজেন করা ছিল। আর এটা হলো কবুতরের মাংস, এটাও গরুর মাংস। গরুর মাংস না কিনা নিয়ে আসছেন? কত টাকা কেজি? 550 টাকা কেজি। আর এটা হলো হাঁসের মাংস, মেবি হ্যাঁ হাঁস। এখানে কয়টা আছে হাঁস? দুইটা হাঁস। তো রান্না বান্না এখন চলবে একদিন একদিন করে। এগুলো অনেকদিন ধরে হাঁসের মাংস খাইতে ইচ্ছা করে। আর একটা পাতা মিসিং ছিল, এটা নাকি চয় পাতা, একটু টক টক পাতা, এটা দিয়ে টক রান্না করা হয়। এগুলো হলো সবগুলো চয় পাতা। কোনো কেনাকাটা করে নাই, জাস্ট লাউ টাইপ কিনে নিয়ে আসছে। আর এগুলো হলো গাছের পাতা, দেখেন একটা স্মেল আসতেছে। আর নানা নানোর জন্য পান নিয়ে আসছে। এখানে কতটুক পান? কত টাকা নিছে? 100 টাকা। আসি আসি, তুই পান খাবা? না, তুই পান খাবে না। এইটা দেখা, সুবর্ণ নিয়ে আসছে, সব কিছু নিয়ে আসছে।
পানির চা চা লাগে আর এদিকে শীতের নতুন আলু শীতের সিজনে নতুন আলু তাই না নানু হাফি আর রাতের জন্য রান্না বান্না চলছে আর এগুলা ভুনা হবে আমি আপনাদেরকে মাছগুলো আবারও চিনাই দিই মেনি মাছ আছে তারপরে কাইকা মাছ আর শিং মাছ মানে এগুলো একদম বিলের আর এটা কি লাল শাক হবে নাকি লাল শাক ও আচ্ছা শিং মাছ দিয়ে লাল শাকের একটা তরকারি হবে এটা খুব মজা আর ফাইনালি আমাদের লাল শাকের তরকারিটা হয়ে গেছে শিং মাছের লাল শাকের তরকারি আর এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছে আর শিং মাছগুলো কষানো হয়ে গেছে আর এখন এগুলা চয় পাতা মানে এটা টক একটা পাতা আমাদের ব্রাউনবেরি ভাষায় চয় পাতায় বলা হয় এগুলা এখন দিয়ে দিবে শিং মাছটা অলরেডি কষানো হয়ে গেছে তারপর কতক্ষণ রাখতে দেবো তারপর ফাইনালি আমাদের চয় পাতাটা হয়ে যাবে আর ফাইনালি চয় পাতার টক হয়ে গেছে শিং মাছ দিয়ে আর এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছে আমাদের লাল শাকও সেম শিং মাছ দিয়ে রান্না করা হয়েছে আজকে গ্রামের খাবার টেস্ট করা হবে নানা ভাই যেহেতু আসছে সবগুলো নিয়ে আসছে আজকে শুটকির ভর্তা হবে আজকে দুই জাতের শুটকির ভর্তা আপনাদেরকে দেখাবো এটা হলো রেড চিলি আর এটা হলো গ্রিন চিলি দুই জাতের শুটকির ভর্তা মানে উইন্টার সিজনে আমরা অনেক বেশি পিঠা খাই ভর্তা দিয়ে মজাদার লাল শাক দিয়ে ভাত এগুলো নানা গাছের না জমি আব্বা নিজের গাছের নিজে করে অর্গানিক একেবারে জমি আব্বা খেয়ে ফেলছে আমার তো একটু দেরি হয়ে গেছে আস্তে আস্তে তাই আমি দেরি করে খাইতেছি লাল শাক দিয়ে শিং মাছ